আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত নষ্ট হয় অবহেলায়। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, একটি দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে ব্যথা অবধি পৌঁছাতে বয়স হিসাবে কারো বা 2 বছর, কারো বা 3 বছর, কারো 4 বছর, কারো বা 5 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। ভিউয়ার্স, এই 5 বছরের ভিতর বা 2 বছরের ভিতর যদি আপনি আপনার দাঁতের সমস্যা ফিল করেন, দাঁতের কোনো প্রবলেম ফিল করেন, তখন যদি আপনি সঙ্গে সঙ্গে ডেন্টিস্টের কাছে যেয়ে ট্রিটমেন্ট নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সে দাঁতটি আর কখনও কোনো দিনও ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না এবং দাঁতটি আপনার কখনও ফেলতেও হয় না। ভিউয়ার্স, আমাদের যে রোগটি খুব বহুল পরিচিত সেটি হচ্ছে দাঁতে পোকা লাগার সমস্যা, অথবা যেটাকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যারিজ বলে থাকি। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, ক্যারিজ মূলত এটাই হচ্ছে ডেন্টাল ক্যারিজ। এখানে এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে আছে এবং এখানে এই দাঁতটিও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে আছে। যেহেতু প্রাথমিক অবস্থায় রয়েছে আর এই প্রাথমিক অবস্থায় দাঁতে কোনো অনুভূতি থাকে না, আপনি দাঁতে যদি এ ধরনের ক্যারিজ হয় সেক্ষেত্রে কোনো রকম অনুভূতি থাকে না, কোনো ব্যথা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো শিরশির ভাব থাকবে না, কোনো কিছুই থাকবে না। আসলে যখন এমন হয়, এটি প্রাথমিক অবস্থা, এটি যত দেরি হয়, যত দেরি করতে থাকে, তখন কিন্তু দাঁতের এই ক্যারিজটা ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে এবং যেতে যেতে যখন দাঁতের ভিতরে পাল্প অবধি পৌঁছে যায় তখনই যন্ত্রণা হয়। ভিউয়ার্স, এখন এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি যদি প্রাথমিক অবস্থায় এরকম থাকা অবস্থায় যদি আপনি ফিলিং করে নেন, করায় নেন কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে, তাহলে কিন্তু আপনার দাঁতটি আর কোনো দিনও নষ্ট হবে না, দাঁতটি আপনাকে কোনো পেইন দিবে না ভবিষ্যতে। ভিউয়ার্স, আর যদি রেখে দেওয়া হয় তাহলে দিন দিন সেটি বাড়তে থাকে। ভিউয়ার্স, এখানে দেখুন, দু দাঁতের সংযোগস্থলে এখানে একটি ক্যারিজের সূচনা হয়েছে। এই অবস্থায়ও দাঁতে কোনো রকম কোনো অনুভূতি থাকে না, কিন্তু যত দেরি করা হয়, যত দিন যায়, তত এটি ধীরে ধীরে দাঁতের গভীরে ভিতরে প্রবেশ করতে থাকে এবং এক পর্যায়ে যখন পাল্পে চলে যায় তখনই যন্ত্রণা হয়। ভিউয়ার্স, এরকম থাকতে থাকতে অনেক দিন থাকলে কিছুদিন পর দেখা যায় যে সে দাঁতটির একটি সাইড নিয়েই পুরো গর্ত হয়ে গেছে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটি এই পজিশনে আসতে একটা দাঁতের 3 থেকে 4 বছর লেগে যায়, 2 থেকে 2.5 বছরও লেগে যায়। তো ভিউয়ার্স, এই 2 থেকে 3 বছরের মধ্যে যদি একটিবার আপনি ডাক্তারের কাছে যে দাঁতটি ফিলিং করিয়ে নিতেন, তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। একটি দাঁতে ফিলিং করতে আমাদের বাংলাদেশে হয়তো আপনি 500 টাকার মধ্যেই কিন্তু উন্নত মানের ভালো ফিলিং আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, একটি দাঁতের দাঁত বাঁচানোর জন্য আসলে 500 টাকা আর কমও আপনি ফিলিং করাতে পারেন। তো 500 টাকার তো কিন্তু কিছুই না আমাদের একটি দাঁত বাঁচানোর জন্য। যখন একটি দাঁত ফেলে দেওয়া হয় তখনই সেই দাঁতটির মর্মটা বোঝা যায়। তো ভিউয়ার্স, এটি যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করা হতো সেক্ষেত্রে কিন্তু এই অবস্থায় আসতো না। এই অবস্থায় যদি আরও কিছুদিন রেখে দেন তাহলে হয়তো দাঁতটি আপনাকে ফেলে দিতেই হবে। তো অবহেলার কারণেই কিন্তু এতদূর পর্যন্ত সমস্যাটা চলে আসছে। যদি একটু সচেতন থাকতেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতো না। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এটিকেও ডেন্টাল ক্যারিজ বলা হয়, যেটাকে পোকা লাগার সমস্যা বলে থাকি আমরা বাংলাতে। তো ভিউয়ার্স, এই পোকা লাগার সমস্যা ডেন্টাল ক্যারিজ যে দেখতে সেম এমনই হয়। আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, নিজেরাই হা করে দেখতে পারেন যে কোনো দাঁতে এই ধরনের স্পট আছে কি না। যদি থাকে তো মনে করবেন যে আপনাদের সেই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। যত দ্রুত সম্ভব দাঁতের ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আপনাকে ফিলিং করিয়ে নিতে হবে। যখন আপনি ফিলিং করিয়ে নেবেন তখন সে দাঁতটি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, সেই দাঁতটিতে ভবিষ্যতে আর কখনও ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে না। ব্যথা হওয়ার আগেই কিন্তু দাঁতে ফিলিং করাতে হবে যদি অবস্থাটা ভালো হয়। ভিউয়ার্স, এখানেও দেখুন, এখানেও এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এখানে এই দুইটি দাঁতেও ক্যারিজ রয়েছে। এই ক্যারিজগুলো ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে। এমন কোনো ওষুধ নাই যেটি ওষুধটা খেলে আপনার দাঁতে ক্যারিজ হবে না, এমন কোনো ওষুধ নাই। তবে আপনাকে সচেতন থাকতে হবে, যদি আপনি ঠিকমতো দাঁতগুলো পরিষ্কার করতেন তাহলে এ ধরনের সমস্যা হতো না। সাধারণত ক্যারিজগুলো হতে দেখা যায় বেশিরভাগ খাবার জমে, দাঁতের উপরে বা দাঁতের পাশে খাবার জমে থাকলে সেখান থেকে ক্যারিজটা শুরু হয় এবং শুরু হয়ে ধীরে ধীরে এমন হয়ে যায় এবং সেটি ধীরে ধীরে দাঁতের গভীরে, দাঁতের ভিতরে প্রবেশ করতে থাকে আর যখন পাল্পে চলে যায় তখনই যন্ত্রণা হয়, ব্যথা হয়। প্রাথমিক অবস্থায় এমন দাঁতের যদি ট্রিটমেন্ট করে নেন তাহলে সে দাঁতটি আজীবন ভালো থাকবে, সে দাঁতটি আর কখনোই ফেলে দেওয়ার প্রয়োজন হবে না। ভিউয়ার্স, এখানে দেখুন, এখানেও কিন্তু দুটি দাঁতে ক্যারিজ রয়েছে। যে ক্যারিজগুলো অত্যন্ত দ্রুত
মুখের ভিতরে যে দাঁত থাকে সে দাঁতের গভীরে যেতে থাকে, খুব দ্রুত যেতে থাকে। তো ভিউয়ার্স, এমন অবস্থায় আপনি যদি ফিলিং করে নেন, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন এতটুকু অংশ, যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে ততটুকু অংশ মেশিন দ্বারা পরিষ্কার করে সেখানে ফিলিং করে দেওয়ার পরে, এটি হচ্ছে ফিলিং করার পরের ছবি। এখানে দেখতে পাচ্ছেন যে দেখে বোঝা যাচ্ছে না যে দাঁতে ফিলিং করা রয়েছে। তো ভিউয়ার্স, ফিলিংয়ের বৈশিষ্ট্যই এটি, যখন দাঁতে ফিলিং করা হবে তখন আপনার দেখেও বোঝা যাবে না যে দাঁতে ফিলিং করা হয়েছে। এক্ষেত্রে আপনি সিলভার কালারের ফিলিং আছে, আপনার গোল্ড কালারের ফিলিং আছে, আবার দাঁতের রঙের সঙ্গে ম্যাচিং করেও ফিলিং করাতে পারবেন, যে কোনো একটি ফিলিং করলেই হলো। তো ভিউয়ার্স, এমন সামান্য অবস্থায় যদি আপনি অবহেলা না করে আপনি যদি ডেন্টিস্টের কাছে গিয়ে যদি আপনি ফিলিং করিয়ে নেন, তাহলে কিন্তু সে দাঁতটি আর কখনোই নষ্ট হওয়ার বা ফেলে দেওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, এই হলো ভিডিওর আলোচনার বিষয় যে আসলেই অবহেলার জন্যই কিন্তু আমাদের অনেকেরই দাঁত নষ্ট হয়ে যেতে থাকে। যদি প্রাথমিক অবস্থায় সামান্য পরিমাণ অর্থ খরচ করে আপনারা ট্রিটমেন্টটি করিয়ে নেন, তাহলে হয়তো সেই দাঁতটি আর কোনো দিনই ফেলে দিতে হবে না। আর যদি অবহেলা করে রাখেন, সেক্ষেত্রে ধীরে ধীরে দাঁতের ভিতরে যেতে থাকবে ক্যারিসটি, আর যখনই পাল্পে চলে যাবে তখনই ব্যথা হবে, যন্ত্রণা হবে, তখন হয় দাঁতটি আপনাকে ফেলে দিতে হবে, আর না হয় ব্যয়বহুল ট্রিটমেন্ট করে আপনাকে সে দাঁতটি রাখতে হতে পারে। তো ভিউয়ার্স, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ডেন্টাল চেক আপ করাবেন, বছরে অন্তত একটি বার হলেও আপনার ডেন্টাল চেক আপ করাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।